এত পড়ি, এত ভিডিও দেখি, কিন্তু ইটালিয়ান ভাষা মনে থাকে না। অথবা আমি আউনো আদুয়ে কমপ্লিট করেছি বা তেরচা মেডিয়া কমপ্লিট করেছি, খুব ভালো এক্সারসাইজ করতে পারি, কিন্তু বলতে পারি না। এই দুইটার সলিউশন কি সেটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে। ভাবলাম যে একবার সবাইকে উত্তর দিয়ে দিই এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ঋতু, আপনার অনলাইন ইটালিয়ান টিচার। আমাকে কেউ দোবাসী হিসাবে, কেউ টিচার হিসাবে, কেউ আর্কিটেক্ট হিসাবে চিনেন, বাট আজ আমি আপনাদের মাঝে একটি স্টুডেন্টের ভেসে এসেছি। আমি কি করে ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করেছি এবং এই যে যে সমস্যাগুলোর কথা বলছি এটা ফেস করেছি। আপনাদের মতো আমিও যখন পরীক্ষা দিতে যেতাম, বাসা থেকে প্রিপারেশন করে নিতাম, কিন্তু পরীক্ষায় যে আর মুখ দিয়ে কথাই বেরোতো না। সেম আপনাদের মতো, যে আউনো আদুয়ের এক্সারসাইজ যদি কাগজে করতে দেই সবাই এক্সারসাইজটি করতে পারবে, বাট বাহিরে গেলে কেন কথা বলতে পারেন না। আমি এটা কি করে সলভ করেছি, অনেক অনেক চর্চার মাধ্যমে কথা বলতাম, বলতে বলতে মুখের জড়তাটা কেটে যায়, এবং আমাদের স্টুডেন্টদের মাধ্যমেই এটা প্রমাণিত হয়েছে। ইনফ্যাক্ট আমাদের ক্লাস কিন্তু এভাবে ভাগ করা, গ্রামার ক্লাস হয়, স্পোকেন ক্লাস হয়, কনভারসেশন ক্লাস হয়। আপনারা সবাই বলতে পারেন, এই যে আমরা কথা বলে বলে ইটালিয়ান শিখি, এটা তো শুধু কনভারসেশন ক্লাসে পড়া হয়, তাই না? না, আমাদের গ্রামাটিক্যাল ক্লাস, স্পোকেন ক্লাস এবং কনভারসেশন ক্লাস, তিনটা ক্লাসই স্টুডেন্টরা সারাক্ষণ কথা বলবে। যদি একটা কিছু রিডিং পড়তে হয়, স্টুডেন্টরা পড়বে। যদি আমরা একটি কিছু শিখি, স্টুডেন্টরা ক্লাসের ভিতরেই বারবার এটা নিয়ে চর্চা করবে, দেন আমরা পরবর্তী একটি পার্টে যাব। সো এতে কি হয়, যদি প্রতিদিন আপনারা চর্চা করেন, এতে মুখের জড়তা, কথা বলার ভয় এই সব কিছু কেটে ফেলবো। কমে মিলান, ব্রাভিসিমো, সোনো বাংলাদেশ, ইও সোনো বেঙ্গালি। আপনি যদি একটি ভাষা বুঝতে পারেন, মানে ইটালিয়ানরা যখন কথা বলে ইটালিয়ান ভাষা যদি আপনি বুঝতে পারেন, তার মানে আপনার কথা বলার সব ক্যাপাসিটি আছে। বাট যদি এই কথাটা আপনি বুঝার পরে আবার বলতে না পারেন, এটা হচ্ছে মুখের জড়তা। এটা একমাত্র ক্যান্সেল করার ওয়ে হচ্ছে অনেক অনেক চর্চা করা। আর এজন্যই কি অনেক স্টুডেন্টরা দেখা যায় আউনো আদুয়ে কমপ্লিট করে আমাদের সাথে আসে, যে আমরা কথা বলতে পারছি না, এই স্পোকেন ক্লাসের মাধ্যমে কিন্তু তাদের এই জড়তাটা কেটে যায়। এবার আসলাম আমরা সেকেন্ড সমস্যাটা, মনে থাকে না। কি করে আমরা একটা পড়া মনে রাখবো? এটা দুই কারণে হতে পারে। অনেক সময় অনেকে ডিফারেন্ট ভিডিও দেখে ইউটিউবে, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এই যে এলোমেলোভাবে যদি আপনারা শিখেন কখনোই এটা মনে থাকবে না। সো প্রথম জিনিস হচ্ছে ধারাবাহিকতাটা। সেকেন্ড যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো একটি গাইডলাইন। যেরকম আমাদের ক্লাসগুলো কীরকম হয়, আমরা কিন্তু সোমবার একটা ক্লাস, আবার শুক্রবার একটা ক্লাস করতে পারি, বাট আমরা এভাবে করছি না। আমাদের ক্লাসগুলো হচ্ছে একসাথে, সো হয় সোমঙ্গল নয়তো শুক্র শনি। কেন এভাবে ক্লাস করছি, কারণ আমরা দুই দিন ক্লাস করে আমরা ভিডিও রেকর্ডটি আপনাদের দিয়ে দিব। সবাই আমরা কাজ বাসা নিয়ে ব্যস্ত থাকি, আমি যদি প্রতিদিন আপনাকে শিখাই, এই পড়াটা নিজে ইন্টেরিয়রিজারে, মানে নিজের ভিতরে ঢুকাবেন কখন, এটার কিন্তু সময় থাকে না। সো আমি যদি দুই দিন ক্লাস করি, পরে টাইম পাই ওই ক্লাসটা আবার দেখার, সো চার ঘন্টার ভিডিও হয়তো বা আমার দেখতে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন লাগতে পারে, ওই জিনিসটা আমি বুঝি, পরবর্তী ক্লাসে এই ক্লাসের উপরে যা যা প্রশ্ন আছে আমি সব প্রশ্ন করতে পারবো। এমন না যে আমি চুপ করে শুধু ক্লাস দেখবো, কারণ ক্লাসটা আপনার চর্চা করার জায়গা। সো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমরা একটা কিছু শিখবো, সো আমরা অনলাইন ক্লাস করব। পরবর্তীতে হচ্ছে সেই পড়াটা নিয়ে আমরা চর্চা করব। সো ভিডিও রেকর্ডটা নতুন করে দেখব, নিজের নোটগুলো দেখব, এটা নিয়ে আমরা গবেষণা করব, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সবার নোট দিবে, আমরা কনভারসেশন করব। কারণ হ্যাঁ, ক্লাস সপ্তাহে দুই দিন হয়, বাট আমরা পুরো সপ্তাহে তো কনভারসেশন করছি আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে। অবশেষে যেটা না বুঝবো সেটা পরবর্তী ক্লাসে আবার জিজ্ঞাসা করে নিব। যে আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, আমি হই বাংলাদেশি, কিভাবে বলবো? বেশিরভাগ পড়াটাই ক্লাসে মুখস্থ করিয়ে, যেরকম একই জিনিস বারবার রিপিট করে, একই জিনিস ডিফারেন্ট ভাবে রিপিট করে, ডিফারেন্ট মানুষের মাধ্যমে রিপিট করে, আপনাদের বলিয়ে আপনাদের ভুলটা ধরে আবার নতুন করে বলে। সো একই জিনিস একভাবে না, হাজার ভাবে যখন বোঝানো হয়, বলা হয়, চর্চা করা হয় এটা নিয়ে, তখন অটোমেটিকলি মাথায় এটা সেভ হয়ে যায়। তখন আর একবার ভিডিওটা দেখে, একবার একটা কাগজে লিখলেই ওই জিনিসটা মুখস্থ হয়ে যায়। সো এজন্য আমাদের স্টুডেন্টদের মুখস্থ করতে অত বেশি কষ্ট হয় না, কারণ বেশিরভাগ পড়া তো ক্লাসেই মুখস্থ করা। আমি যদি
এক মাস আগে একটি পড়া পড়িয়ে থাকি এবং সেই পড়াটা একটা আর্টিকেল হোক, একটা নাম্বার হোক, একটা ভার্ব হোক, যতবার আমরা পড়ার মাঝে যে কোনো সময় এটার মুখোমুখি হই, যদি একটু রিভাইজ করে নিই। সো আমি একটা ক্লাস শুধু একদিন করাচ্ছি না, একটা ক্লাস 5 মাস একটানা করাচ্ছি, কারণ প্রতিটা ক্লাসেই আমি ওই জিনিসটা রিভাইজ করাচ্ছি। তখন কিন্তু আমি হ্যাঁ মুখস্থ করেছি, বাট পরবর্তীতে ভুলে যাওয়ার সত্ত্বেও ভুলিনি, কারণ আবার রিভাইজ করছি। সো এটা খুব ভালো একটা ওয়ে মুখস্থ করে ফেলার জন্য। শুক্র শনি রাত 10টায় একটা ক্লাসে ভর্তি চলছে, অথবা যারা রেস্টুরেন্টে কাজ করে বাংলাদেশে আছে তাদের জন্য কিন্তু দুপুর 3:30 বাজে আরেকটা বেজ আছে। সো সোম মঙ্গল 3:30 বাজে। তো এই ছিল আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 2টি প্রশ্নের উত্তর। কি করে সহজে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে সঠিক একটি গাইডলাইন ব্যবহার করে এবং ধারাবাহিকভাবে ইটালিয়ানটি শিখে। 2, ইটালিয়ান জানার সত্ত্বেও ইটালিয়ান বলতে পারছি না, এটার সলিউশন হচ্ছে অনেক অনেক চর্চা করে। আর আমাদের সব কোর্স এই 2টি জিনিসের উপরেই ভিত্তি করে কিন্তু করানো হয়। সো কি অপেক্ষা করছেন, নিচে কমেন্টে জানিয়ে দেন যদি ভর্তি হতে চান, বা উপরে মেসেঞ্জারে। যারাই আমাদের সাথে ভর্তি হতে চায় না কেন, সবাইকে এক এক করে আমরা উত্তর দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলে যাবেন না। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। যে কোনো প্রশ্নের জন্য কমেন্টে জানিয়ে দিবেন, আমি আছি, আপনাদের উত্তর দিব ইনশাল্লাহ।